আচ্ছা, তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন। বুঝা গেছে, আমি আগের লেকচারে এটা দেখাইছিলাম আমরা কোন কোন ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করব, কোন কোন গুলোকে কোক কয়লা বা কার্বনের মাধ্যমে এবং কোন কোন গুলোকে তাপ জারণের মাধ্যমে। ক্লিয়ার? তো এখন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে প্রথমে ছিল কি লিখো, তারপরে কানা, মাঝি, মাঝি এলো, এই এলো পর্যন্ত আমরা কি করব, এদের অক্সাইড কে খেয়াল করো, এদের অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ বলো। হ্যাঁ, এদের যে কোনো একটা একই নিয়ম, এদের অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ কি বলবো, এদের অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করব, ধাতু নিষ্কাশন করব। ক্লিয়ার? তো এখন একটা জিনিস খেয়াল করো, ধরো তোমাকে আমি বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে বললাম, কি থেকে, বক্সাইড। এখন বক্সাইডের সঙ্গে কি আমরা যখন আকরিকের নিয়ম মনে রাখার সিস্টেম পড়ে, তখন আমি বলছিলাম যে বক্সাইডটা মনে রাখার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আলু ভর্তা, এইভাবে মনে রাখবো, আলু ভর্তা, আলু মানে হচ্ছে এর, এবং এটা অক্সাইড হবে Al2O3, এবং আলু ভর্তা খাওয়ার পরে তোমার বেশি ঝাল লাগছে, এই জন্য তুমি এক গ্লাস পানি না খেয়ে দুই গ্লাস পানি খেয়েছো, পানি Al2O2। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? তো এখন তোমার এই বক্সাইড থেকে আমরা কি করব, এখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, এটা হচ্ছে বক্সাইড না, আচ্ছা এটা হচ্ছে বক্সাইড, এবং এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে বক্সাইড এবং এখান থেকে আমরা কি নিষ্কাশন করব, অ্যালুমিনিয়াম। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার প্রথম কি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদেরকে এই অক্সাইডটাকে কি করতে হবে, তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তো এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে পানিটাকে তো সরাই দিতে হবে, তাই না? তো পানিটাকে আমরা কিভাবে সরাইতে পারি, একটু তাপ দিলেই সরাইতে পারি। তো এটাকে আমরা কি করব, তাপ দিব, প্রথমে তাপ দেওয়ার পরে আমরা জাস্ট Al2O3 এবং পানিটাকে আমরা আলাদা হিসেবে পাবো, এবং পানিটা এটা যদি বাষ্প হয় সে উড়ে চলে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে কি Al2O3। এখন আমরা অক্সাইড পেয়ে গেলাম, যখন আমরা অক্সাইড পাইলাম এখন এই অক্সাইড, অক্সাইডের আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করবো, এবং অক্সাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারবো। সো এটা সিস্টেমটা যেটা সেটা হচ্ছে, তুমি একটা পাত্রে অ্যালুমিনিয়াম Al2O3 দিবা, Al2O3 কে মানে Al2O3 এর জন্য দিবা, এবং এটাকে তাপ দেওয়ার পরে এটাকে গলাবা, যখন গলাবা তখন এরকম আয়ন হিসেবে থাকবে, হিসেবে থাকবে আয়ন হিসেবে। তো এখন দেখো, আয়ন হিসেবে থাকার যে মূলনীতিটা সেটা আমি বুঝাই, একটা যৌগকে তুমি আয়ন হিসেবে লেখার জন্য কিভাবে লিখবা সেটা নিয়ে আরো একবার আমি দেখাইছি, যেটা হচ্ছে Al2O3, সেটা লেখার জন্য এটাকে যদি আয়ন করতে চাও তখন দেখো কি করবা, সেটা হচ্ছে এই যে প্রথম যে যৌগ, প্রথম যে মৌলটা, এই মৌলটার সাথে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে আগে দিবা। ক্লিয়ার? অর্থাৎ তুমি দিবা হচ্ছে Al2, ক্লিয়ার, টু Al। এখন এই মৌলটা ছাড়া বাকি যে মৌলটা আছে তার সংখ্যাটা উপরে যাবে, তার সংখ্যাটা কিসে যাবে, উপরে, এটা যদি প্রথমে আসে এই জন্য হবে 3+। বুঝা গেছে ব্যাপারটা? তোমরা আমি পেলাম Al3+, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তারপরে হচ্ছে প্লাস। এখন দেখো ঠিক আগের নিয়ম, এখন যেহেতু এইটার জন্য লিখতেছো এইটার সংখ্যাটা সামনে আসবে CO, ক্লিয়ার? তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে বাকি যে সংখ্যাটা আছে সেটা উপরে দিবা, এবং এটা যেহেতু পরে আছে এই জন্য এটাকে কি দিবা, মাইনাস হিসেবে দিবা। বুঝা গেছে ব্যাপারটা, কিভাবে আমরা আয়ন হিসেবে ভাঙতে পারি একটা জিনিসকে? এখন ধরো তোমাকে এটা পরীক্ষা করার জন্য, ধরো তোমাকে দিলাম MxNy, এটাকে আয়ন হিসেবে কিভাবে ভাঙবা দেখো, প্রথমে এই x টাকে সামনে আনবা, xM, তাহলে এই y টাকে উপরে দিবা, যেহেতু প্রথমে আছে সেজন্য কি প্লাস, ক্লিয়ার? তারপরে প্লাস কি হিসেবে দিবা, এই y টাকে প্রথমে দিবা, তারপরে এই এমটাকে দিবা, দেন অপোজিট যে সংখ্যাটা অর্থাৎ x সেটাকে উপরে দিবা, যেহেতু এটা পরে আছে সেজন্য কি এটা মাইনাস। বুঝা গেছে ব্যাপারটা, একটা যৌগকে আমরা কিভাবে আয়ন হিসেবে ভেঙে লিখবো। আচ্ছা, তার মানে তুমি এখন এদিকে পাইলা Al3+ এবং একদিকে পাইলা, আর অন্য একদিকে পাইলা CO2-। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখন তড়িৎ বিশ্লেষণ করতে পারো, কি তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য মানে অ্যাকচুয়ালি এখানে লবণের ইয়া থাকবে, এখানে তুমি এনোড এবং কেতুর দিবা, ক্লিয়ার? তোমাদের এইটা কিন্তু তোমাদের ইয়া অধ্যায়ের বেসিক, অষ্টম অধ্যায়ের মেবি, তড়িৎ বিশ্লেষণ করবা, ক্লিয়ার? তো এদিকে যখন ব্যাটারি দিবা তখন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, এনোড, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, কেথোড, কেথোড। বুঝা গেছে ব্যাপারটা? এবং এনোডে কি বিক্রিয়া সম্পন্ন হবে, জারণ বিক্রিয়া সম্পন্ন হবে, কেতুরে কোন বিক্রিয়া সম্পন্ন হবে, বিজারণ বিক্রিয়া। এগুলো সম্পর্কে ডিটেলস আমরা অষ্টম অধ্যায়ে পড়বো, ক্লিয়ার? তো অষ্টম অধ্যায়ের যে অষ্টম অধ্যায়ের ভিডিও গুলো তোমরা 23টি কে দেখতে পারো। আচ্ছা দেখো, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, এবং আমি একটা কথা বলছিলাম যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এনোড অ্যানায়নকে আকর্ষণ করে, কারণটা কি আমি তোমাকে বলি,
এই নোডটা কার সাথে সংযুক্ত? এই ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত, অর্থাৎ এইটা রিপ্রেজেন্ট করতেছে ধনাত্মকতা, তাই না? এটা কি রিপ্রেজেন্ট করতেছে? প্লাস। সো এটা স্বভাবতই দ্রবণের যে ঋণাত্মক যে আয়নটা আছে সেটা কি করবে? আকর্ষণ করবে। দ্যাট মিন্স এদিকে যে থ্রি ও টু মাইনাস আছে সেইটা এদিকে কি হবে? আকর্ষিত হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, আর এটা হচ্ছে কেতুর। এখন দেখো কেতুর ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত? ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। যেহেতু কেতুর ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেহেতু এখন কেতুরটা কি হিসেবে রিপ্রেজেন্ট করবে? সে মাইনাস আমরা সেটা নিয়ে আগে চিন্তা করি। এনোডে কি বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। এবং এনোডের ক্ষেত্রে একটা জিনিস, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া কার সম্পন্ন হবে সেইটার ক্ষেত্রে অল টাইম তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে আয়ন কি জারণ ঘটাইতেছে নাকি আয়ন বিজারণ ঘটাইতেছে। আমরা কখনো এই জায়গায় পাত নিয়ে চিন্তা করব না। ক্লিয়ার? কিন্তু আমরা যখন গ্যালভানিক কোষে যাব তখন এনোড এবং কেথোড নির্বাচনের ক্ষেত্রে আমরা যে জারণ কে জারণ করতেছে কে বিজারণ করতেছে সেইটার জন্য আমরা কিন্তু ওইটা কিন্তু আমরা কিন্তু পাত কি করতেছে পাতের থেকে পাত কি নিজেই রাইকন দান করতেছে না গ্রহণ করতেছে সেইটার উপরে জারণ বিজারণ করব। অর্থাৎ জারণ বিজারণের পয়েন্ট অফ ভিউ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি আয়ন, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি আয়ন, আর গ্যালভানিক কোষের ক্ষেত্রে কি পাত। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা দেখো, তাহলে এই এনোডে কি বিক্রিয়া সম্পন্ন? জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। তার মানে এনোডে একজন কি করতে পারবে? ইলেকট্রন, ইলেকট্রন কি করতে পারবে? দান করতে পারবে। বুঝা গেছে ব্যাপারটা? ইলেকট্রন কি করতে পারবে? দান করতে পারবে। ওকে, দ্যাট মিন্স আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দেখো তাহলে কি হবে, এখানে ইলেকট্রন যেটা দান করতে পারবে সেটা আমরা না চিন্তা করলেও হবে। আচ্ছা এরপরে চিন্তা করি, খেয়াল করো থ্রি ও টু মাইনাস, এটা হচ্ছে এনোড ডিরেকশন। এনোড ডিরেকশন হচ্ছে থ্রি ও টু মাইনাস, এখানে প্রত্যেকে কয়টা করে ইলেকট্রন দান করতে পারবে? পরবর্তীতে যখন আর একটা থ্রি ও টু মানে আর একটা ইউনিট যখন থ্রি ও টু আসবে তখন আরো যখন ইলেকট্রন দান করবে, সরি এরা তো দুইটা ইলেকট্রন দান করবে না, প্রত্যেকে দুইটা করে ইলেকট্রন দান করবে, তিনটা ইলেকট্রন দান করবে হচ্ছে ছয়টা। বুঝা গেছে ওটা? তিনটা কটা ইলেকট্রন দান করবে? ছয়টা। এরপরে বুঝা গেছে? তিনটা কটা ইলেকট্রন দান করবে? ছয়টা। ওকে, এখন দেখো এদিকে আমার আরো একটা অক্সিজেন আছে, সো আলটিমেট এই রিঅ্যাকশনটা যেটা হবে সেটা হচ্ছে এইটা আবার ইউনিট হিসেবে আসবে। বুঝা গেছে ওটা? এটা কি আবার ইউনিট হিসেবে আসবে? সো আবার যখন ইউনিট হিসেবে আসবে তখন আবার হবে থ্রি ও টু মাইনাস, থ্রি ও টু মাইনাস যখন আসবে, হ্যাঁ অনেক কোনো আছে সো আসতেই পারে, সো আবার সিক্স ইলেকট্রন তারা দান করবে। দান করার পরে আলটিমেটলি আবার আমরা পাবো ও টু প্লাস কি ও, কিন্তু এখন কি করবে এই অক্সিজেন আর এই অক্সিজেন, যেহেতু প্রকৃতিতে তারা দ্বিপরমাণুক অবস্থায় থাকে সেহেতু এরা দুজন আবার রিঅ্যাকশন করে ফেলবে, সো এরা আলটিমেটলি আবার ফর্ম করবে হচ্ছে ও টু। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে এনোড রিঅ্যাকশন আমি আলটিমেটলি কি পাচ্ছি, এনোড ডিরেকশনে আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে সিক্স ও টু মাইনাস, সিক্স ও টু মাইনাস মাইনাস টুয়েলভ ইলেকট্রন ইকুয়াল টু টু, খেয়াল করো থ্রি ও টু কত পাচ্ছি, কারণ এইদিকে হচ্ছে দুইটা অটো আর এদিকে একটা অটো, কটা অটো পাচ্ছি? থ্রি, তিনটা অটো। বুঝা গেছে ব্যাপারটা? সেটা হচ্ছে এনোড ডিরেকশন। বাট মোস্ট ইম্পর্টেন্ট যে রিয়াকশন সেটা হচ্ছে কেথুর ডিরেকশন, কারণ কেথুডে আমরা ধাতুটা ভাবো। বুঝা গেছে ব্যাপারটা? সো আমরা যখন কেথুর ডিরেকশন যদি আমি করতে চাই অপর পাশে চলে যাই কেথুর ডিরেকশন, খেয়াল করো। সো আমরা এখন করব কেতুর ডিরেকশন, সো আমরা যখন কেতুর ডিরেকশনে চলে যাব কেতুর ডিরেকশন, এখন কেতুর কি করবে, কেতুর কি অ্যাকচুয়ালি সে ঋণাত্মক, কারণ কি সে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, সো সে কোনটাকে আকর্ষণ করবে, দ্রবণের ধনাত্মকটাকে, হ্যাঁ না না হ্যাঁ কেতুর নিজে ঋণাত্মক সে তো আকর্ষণ করবে ধনাত্মককে। আচ্ছা তাহলে আমার কি ছিল, টু এল প্লাস ছিল, মনে আছে আমার টু এল প্লাস? আচ্ছা খেয়াল করো, সো টু এল প্লাস যে ছিল সেটা যদি খেয়াল করো টু এল থ্রি প্লাস ছিল, ক্লিয়ার? এরা প্রত্যেকেই কয়টা করে ইলেকট্রন গ্রহণ করবে? তিনটা করে। দ্যাট মিন্স প্রত্যেকে যদি তিনটা করে ইলেকট্রন গ্রহণ করে এল, তাহলে এই এখানে আমার কয়টা এল থ্রি প্লাস আছে, দুইটা এল থ্রি প্লাস, তার মানে এখানে তারা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে, তারা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, ছয়টা ইলেকট্রন, এবং ছয়টা ইলেকট্রন গ্রহণ করার পরে তারা যেটা পাবে সেটা হচ্ছে এখানে কি পাবো আমরা, এল, কয়টা এল পাবো, দুইটা এল পাবো। এবার কি বোঝা গেছে? কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমরা যে এই নোড কেতুর যে পড়ি সেখানে
সেখানে ব্যাপারটা হচ্ছে এনোডে, এনোডে যতটা ইলেকট্রন আসে, মানে এনোড তো ইলেকট্রন নিতেছে তাই না, বা এনোডে অন্য একজন ইলেকট্রন দিতেছে, সো এনোডে একটা আয়ন যতগুলো ইলেকট্রন দেয় কেতুডে অন্য একটা আয়ন ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করে, কি বললাম, এনোডে একটা আয়ন যতগুলো ইলেকট্রন দেয় কেতুডে অন্য একটা আয়ন ঠিক ততগুলাই কি করে ইলেকট্রন গ্রহণ করে। সো এখন যেহেতু এদিকে এল, এদিকে এনোড রিঅ্যাকশনের সময় আমি দেখাইলাম যে বারোটা ইলেকট্রন তারা দান করছে, কতটা ইলেকট্রন, বারোটা, সো তুমি এখানে কয়টা ইলেকট্রন তারা গ্রহণ করছে, এল ছয়টা, ছয়টা গ্রহণ করছে, এখন আমাকে আরো কি করতে হবে, ছয়টা ইলেকট্রন গ্রহণ করাইতে হবে, সো ছয়টা ইলেকট্রন গ্রহণ করাইতে গেলে আমাকে আবার টুয়েলভ এল থ্রি প্লাস দিতে হবে, ক্লিয়ার, তারপরে প্লাস ছয়টা ইলেকট্রন, তার মানে পাইলাম হচ্ছে টু এল, তার মানে আলটিমেট রিঅ্যাকশন হচ্ছে 4Al3 plus plus 12 electron equal to আচ্ছা 4Al, clear, তার মানে anode এবং cathode reaction এখন আমরা fully পেলাম, এবং এইখানে দেখো এখানে আমরা Al অর্থাৎ aluminium কে আমরা মুক্ত অবস্থায় পাচ্ছি, তার মানে আমাদের প্রথম ছিল aluminium oxide অর্থাৎ bauxite, aluminium oxide যেটা হ্যাঁ H2O, এই bauxite থেকে আমরা actually কি পেলাম তাহলে এখন Al, যেটা আমরা free অবস্থায় পেলাম, এই অ্যালুমিনিয়ামটা আমাদের পরীক্ষায় যদি আসে যে বক্সাইড থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, আমরা করতে পারবো তো, আচ্ছা এখন আমি আরেকটা উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম যে চুনা পাথর থেকে তুমি কিভাবে ক্যালসিয়ামকে নিষ্কাশন করবে, কি বললাম, চুনা পাথর থেকে কিভাবে ক্যালসিয়ামকে নিষ্কাশন করবে, তো তুমি যেহেতু চুনা পাথরের যে ক্যালসিয়ামটা আছে অর্থাৎ সেই ক্যালসিয়ামটাকে আমাদের এই লেভেলে পড়ছে না, সি এ লেভেলে পড়ছে না, খেয়াল করো এই যে সি এ আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড লাগবে, বাট তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সি এ সিও থ্রি, ক্যালসিয়াম কার্বনেট, কি আছে ক্যালসিয়ামকে তুমি তাপ দিতে পারো, এবং আমরা জানি যে ক্যালসিয়ামকে যদি আমরা তাপ দিই তখন সেটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, দেখো এখন কিন্তু তুমি ক্যালসিয়াম অক্সাইড কে কি করতে পারো, ক্যালসিয়াম অক্সাইড কে কি করতে পারো, এখন আগে যে নিয়মটা দেখেছিলাম যে এদের সংখ্যাগুলো আগে দিবা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এদের যে যোজনীটা আছে সেই যোজনীটা আগে যাবে, আর যেই দ্বিতীয় অণুর মানে দ্বিতীয় পরমাণু যে যোজনীটা আছে সেটা উপরে যাবে, বোঝা গেছে ব্যাপারটা, ঠিক এইরকম কথাটা ছিল, তো এদিকে যেহেতু অ্যাকচুয়ালি কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের সংখ্যাটা ইনিশিয়ালি ছিল এইরকম সি এ টু ও টু, তারপরে এটাকে আমরা যেহেতু এরা যেহেতু গুণিতক সেহেতু এদের মানে এদের দুই দিয়ে ভাগ দিয়ে এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমরা পাইছিলাম সি ও ও, বোঝা গেছে ব্যাপারটা, তারপরে আমরা ঠিক এই নোড এবং কেতু ডিরেকশনের মাধ্যমে এই নোড এবং কেতু ডিরেকশনের মাধ্যমে এদেরকে কি করতে পারবো, আলাদা করতে পারবো, ক্লিয়ার, বোঝা গেছে, তার মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কিভাবে এখন তারা যেটাতে করে সেটা হচ্ছে কলকারখানা যেটা লাভ হয়, বুঝতে পারছো, সেভাবে তারা চায় একটা কোম্পানি তাদের যেভাবে লাভ হয় সেভাবে তাদের নিষ্কাশন করতে চায়, বুঝা গেছে ব্যাপারটা, ওকে, তো আজকে এই পর্যন্ত, আমরা সামনের লেকচারে বাত্তা চুলি রিঅ্যাকশন গুলো দেখবো, সো থ্যাংকস ফর ওয়াচিং।